অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর থার্ড সেমিস্ট্রি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের সিলেবাস প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সেমিস্ট্রি অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে সত্তর আর সময় তোমার থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট তোমাদের থার্ড অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ অংশটাই কিন্তু থাকবে অর্থাৎ যেগুলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের ছিল সেখান থেকেও কিন্তু প্রশ্ন দেওয়া হবে তার পাশাপাশি তোমাদের থাকবে ত্রিভুজ এর কোন ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই সময় ও কার্য লেখচিত্র সমীকরণ গঠন ও সমাধান জ্যামিতিক প্রমাণ ত্রিভুজ অঙ্কন সমান্তরাল সরলেখা অঙ্কন প্রদত্ত সরলেখাংশকে সমান তিনটি পাঁচটি ভাগে বিভক্ত করা এই বিষয়গুলো তোমাদের কিন্তু থার্ড সেমিটির অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এবার আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপারটা দেখে নেব আমরা অষ্টম শ্রেণীর থার্ড সেমিটির অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছি ফুল মার্কস তোমাদের রয়েছে সত্তর আর সময় তোমাদের রয়েছে দু ঘন্টা তিরিশ মিনিট দেখে নাও দেখো একের দিকে প্রশ্ন দিয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি প্রতিটি প্রশ্নে মানে এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ প্রথম কোনো সংখ্যাকে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট বাড়ালে চারশো পাওয়া যায় সংখ্যাটি কত উত্তর হবে তিনশো পরের প্রশ্ন এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব এই সূত্রে ওয়াই স্কোয়ার এর সহ কত উত্তর হবে থ্রি এক্স পরে হচ্ছে এ প্লাস বি সমান সমান জিরো হলে এ প্লাস বি কত উত্তর হবে জিরো প্রশ্ন একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা দশ হলে একটি অন্তঃকোণের মান কত উত্তর হবে একশো ডিগ্রি পর কোনো স্বরলেখা থেকে কোনো বিন্দু দূরত্ব বলতে ড্যাশ দূরত্ব বোঝায় উত্তর হবে লম্ব থ্রি এক্সকে দুটি সংখ্যামালার বর্গের অন্তরূপে প্রকাশ করো এক্স প্লাস থ্রি বাই টু তার হোল স্কোয়ার দুই তাকে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ পাঁচ সমান সমান দশ প্রথম যে কোনো পাঁচটি প্রশ্নের তোমাদের উত্তর করতে প্রথম যদি এক্স ইজিক্যাল টু থ্রি প্লাস ওয়ান বাই এক্স হয় তবে ফোর এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান মান কত রয়েছে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ আর ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো প্রশ্ন সায়নি ও প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে দশ ঘণ্টা ও বারো ঘন্টায় করতে পারে তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে পরে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো কোন এসিডি সমান সমান একশো তিরিশ ডিগ্রি এবং কোন বি সময় দুই বাই তিন কোন এ হলে কোন এবিসি সমান কত রয়েছে তিনটি পাত্রে জল ও সিরাপের অনুপাত যথাক্রমে ফোর ইস টু ওয়ান কমা ফাইভ ইস টু থ্রি এবং ফাইভ ইস টু সেভেন হলে কোন পাত্রে শরবতের নিষ্ঠত্তা বেশি তা নির্ণয় করো বয়সে তিনটি ট্র্যাঙ্ক দৈনিক আঠেরো বিঘা জমি চাষ করতে পারে সাতটি ট্যাঙ্ক দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে লেখো তিনি জায়গায় রয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান রয়েছে পাঁচ করে পাঁচ গুণ তিন সমান পনেরো প্রথম দুই প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে টু ইস টু ইলেভেন এবং ফাইভ ইস টু টোয়েন্টি ওয়ান দুই প্রকার পিতল কি অনুপাতে মেশালে নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত সেভেন ইস টু থার্টি টু হবে রয়েছে এক প্রকার মিশ্র ধাতুতে তামা দস্তা ও নিকেলের অনুপাত ফাইভ ইস টু থ্রি ইস টু থ্রি এই রূপে একশো দশ কেজি মিশ্র ধাতুতে কত কেজি নিকেল মেশেলে ধাতুগুলির নতুন অনুপাত ফাইভ ইজ টু থ্রি ইজ টু ফোর হবে মাধ্যমিক পরীক্ষায় কোনো বিদ্যালয়ের পরীক্ষার্থীদের এইটি ফাইভ পার্সেন্ট বাংলায় সেভেন্টি পার্সেন্ট অঙ্কে এবং সিক্সটি ফাইভ পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করেছে পরীক্ষার্থীদের সংখ্যা যদি জন হয় তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে শুধু বাংলায় পাশ করেছে শুধু অঙ্কে পাশ করেছে উভয় বিষয়ে ফেল করেছে পরে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার দুই পূর্ণ এক বাই চার গুণ বারোটি হস্তলিত তাঁত এক হাজার আশি মিটার দৈর্ঘ্যের কাপড় আঠেরো দিনে তৈরি করে দু হাজার সাতশো মিটার দৈর্ঘ্যের কাপড় পনেরো দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা তৈরাসিক পদ্ধতিতে হিসাব করো চারিদিকে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো দুটি প্রশ্নের মান রয়েছে তিন করে তিন গুণ দুই সঞ্চঞ্চ প্রথম এক্স স্কোয়ার প্লাস এ এক্স ব্ল্যাকের মধ্যে সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি প্লাস ফাইভ দুই নম্বর এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স সিক্স বাই এ স্কোয়ার তিন নম্বর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি পরে চলো নির্ণয় করো থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি মাইনাস বারো বি স্কোয়ার কমা এ টু দিবার ফাইভ মাইনাস সাতাশ এ স্কোয়ার বি কিউব কমা নাইন এ স্কোয়ার প্লাস চব্বিশ এ বি প্লাস ষোলো বি স্কোয়ার বলা হচ্ছে গস এক নির্ণয় করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি কবা বি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ সি কবা সি মাইনাস স্কোয়ার মাইনাস বি প্লাস টু এ সরল করো যে কোনো একটি প্রথম সরল হচ্ছে বি প্লাস সি মাইনাস এ বাই ব্রাকেটের মধ্যে এ মাইনাস বি এ মাইনাস সি প্লাস

এক্স প্লাস ওয়ান বাই টু মাইনাস ফাইভ এক্স প্লাস নাইন বাই আঠাশ ইজিক্যাল টু এক্স প্লাস সিক্স বাই একুশ প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাস বারো বাই তিন পরছে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস এক্স প্লাস বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস এক্স প্লাস সি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার বাই এ প্লাস বি সমান সমান শূন্য পরছে এক্স প্লাস বারো বাই সিক্স মাইনাস এক্স ইজিক্যাল টু ছয় পূর্ণ এক বাই দুই মাইনাস এক্স বাই বারো আটের দাগে রয়েছে সমীকরণ গঠন করে সমাধান করো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ যদি অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করা হয় তাহলে প্রাপ্ত সংখ্যাটি প্রদত্ত সংখ্যা থেকে সাতাশ কম হয় সংখ্যাটি কত অথবা রয়েছে নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করো ও লেখচিত্র রৈখিক কিনা দেখো ব্যাগের সংখ্যা এক ব্যাগের দাম টাকায় পঞ্চাশ ব্যাগের সংখ্যা দুই ব্যাগের দাম টাকায় একশো ব্যাগের সংখ্যা তিন ব্যাগের দাম টাকায় হচ্ছে দেড়শো ব্যাগের সংখ্যা চার ব্যাগের দাম টাকায় হচ্ছে দুশো তারপরে দেখো নয় দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান রয়েছে পাঁচ করে পাঁচ গুণ দুই সমান সমান দশ এখানে তিনটি উপাদই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে তিনটি উপাদ কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে প্রথম প্রমাণ করো চতুর্ভুজের কর্ণটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে পরোচে প্রমাণ করো কোনো ত্রিভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে পরচে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর দর্শকের যে কোনো একটি প্রশ্নের উত্তর প্রশ্নের মান রয়েছে তিন প্রমাণ করো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমখণ্ডিত করে পরোচে দুই নম্বর এবিসিডি আয়তক্ষেত্রের এবি কমা বিসি কমা সিডি কমা ডি বাহুগুলির ওপর ই কমা এফ কমা জি কমা এইচ বিন্দুগুলি এমনভাবে অবস্থিত যে এই সমান সমান সি জি কমা বিএফ সমান ডিএইচ প্রমাণ করো ইএফজিএইচ একটি সামন্তরিক পরেছে দশ সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করে তাকে সমান পাঁচ ভাগে ভাগ করো এবং প্রত্যেকটি অংশের পরিমাপ লেখো প্রশ্নের মান রয়েছে পাঁচ এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেনি অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণির গণিতের কোশ্চেন পেপার ভালো কোশ্চেনটা দেখে নাও এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বছরের পরীক্ষার জন্য সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেল নতুন হওয়াল লাল ক্লাজে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল বেলাইকন সে প্রেস করো যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এই বছর অষ্টম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস প্রশ্নকাঠাম এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি এবং তার পাশাপাশি প্রতি বিষয় অধ্যবাবিত ছোট প্রশ্নের সাইশন এবং বড় প্রশ্নের সহ সাইশন কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাঁকে দেখে নাও তোমাদের সকলকেই এনে আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে কোনো অঙ্ক বুঝতে বা করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না